কমিটির মাননীয় সভাপতি ৰিপুণ বৰা ডাঙৰীয়াৰ নেতৃত্বত সমগ্র অসমত তিনিটা গ্রুপে বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করে আছে আর বানাক্রান্ত মানুষের মাজত গৈ তেওঁলোকের সুখ দুঃখের কথাখিনি আলোচনা করে আমি বিভাগীয় কর্তৃপক্ষর লগতে রাজ্য সরকারখনক অবগত করাই আছো আর আজি তারে অংশ হিসাবে বৰপেটা জিলাত আমি আজি আহিছো। প্রথমতে পাঠাসারকুচি বিধানসভা সমষ্টিত আমি গলো, তাৰপিছত ভবানীপুর বিধানসভা সমষ্টিত গলো, আর এতিয়া আমি হরবুক বিধানসভা সমষ্টিত এই চাবাকাম অঞ্চলত, যত গোটেই জিলাখনৰ ভিতৰতে সকলোতকৈ ভাবুকি হৈ আছে বেকী নদীর ঘরখনের তাণ্ডৱত, সেই ঠাইখিনিত আহি উপস্থিত হৈছো। আর অতি দুঃখ আর পরিতাপর বিষয় যে এই এলাকাখিনি ইয়ার দুই বছর আগতে আমি আহিছিলোঁ, আর দুই বছর আগতে আহি যেতিয়া এই কথাবিলাক আমি জিলা পর্যায়ত বা ৰাজ্যিক পৰ্যায়ত আলোচনা কৰিছিলোঁ, তেতিয়া ৰাজ্য চৰকাৰখনে বিজ্ঞানসন্মতভাৱে আলোচনা কৰি ডিপাৰ্টমেণ্টৰ জল ৱাটাৰ ৰিচোৰ্চ ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে ইয়াত তেওঁলোকে প্ৰটেকশ্যন দিব বুলি আমাক কথা দিছিল। আৰু তাৰো লগত এটা কথা যে এই সমষ্টিখনৰ যিজন সন্মানীয় বিধায়ক, তেখেতে বৰ্তমান শাসকীয় পক্ষৰ দলৰ সভাপতি, আর তার লগতেও বর্তমানের বিত্তমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াও এই অঞ্চল পরিদর্শন করেছিল আর তেতিয়াও কথা দিছিল। গতি ইমানখিনি শক্তি থাকার পিছতো কি কারণত এই নদীক আমি রোধ করব পৰা নাই, কি কারণত আজির তারিখতো মানুষে এই গড়খনের কবলত পড়ি দিখারা হবলগা হয়েছে। করোনা ভাইরাস কোভিড-19 কারণে গোটেই সমগ্র বিশ্বর লগতে আমার এই অঞ্চলসমূহতো মানুষের কঁকাল ভাঙি গেছে, মানুষের খাবলৈ নাই, আর্থিকভাবে জুরুলা হয়ে গেছে। ঠিক তেনেকুৱা সময়ত আকৌ বানপানীয়ে জুরুলা করে পেলাইছে, এতিয়া মানুষের পানি থান অচর অবস্থা হয়েছে। গতি ইয়ার কারণে আসলে আমার এটা দায়িত্বর কর্তব্য কি রাজ্য সরকারখনে কিমানখিনি কাম করলে বিধায়ক যি ধরনের ব্যবস্থা করবেন এই ধরনের ব্যর্থ মানে আমি রাজ্য সরকারখনে বা ইয়ার সন্মানীয় বিধায়ক ডাঙরিয়ায় ইয়ার ক্ষেত্রত কিখিনি ব্যবস্থা লৈছে, রাইজক সাহায্য দিছে না নাই, রিলিফ দিছে না নাই, এই গোটেইখিনি কথা আমি চালি জারি চাবলে ইয়াতে আহিছো। কিন্তু আমি আজি বিভিন্ন ময়ে এখন জেলার পর প্রতিনিধিত্ব করো, কিন্তু যি ধরনের পূর্বর কংগ্রেস সরকারের দিনত বানপানী হয়েছিল, তেতিয়া সাধারণ বানাক্রান্ত রাইজক যিখিনি সকাহ দিয়া হয়েছিল এই সরকারখনে সেই দায়িত্বখিনি পালন করব পৰা নাই। আর সকলোতকৈ ডাঙৰ কথা হৈছে ৰঞ্জিত ডাঙৰীয়াই যিজনে বিজেপি দলের সভাপতি, তেওঁৰ সমষ্টিতে যদি এই অবস্থা তেনেহলে পর বেলেগ সমষ্টিবিলাকত কি অবস্থা হব পাৰে, ইচ্ছা করলে এইটো করব পাৰে। অর্থাৎ আমার এটা প্রশ্ন রাজ্য সরকারলৈ আপনার যোগেদি যে এই অঞ্চলখনিক বসুয়ার দায়িত্ব তেওঁলোকে গ্রহণ করা নাই নেকি, রঞ্জিত দাসে অন্তরের এই অঞ্চলখনক ভাল পায় নাই, আজির ডেটত প্রশ্ন উত্থাপন হয়েছে। আমি আপনার জড়িয়ে রাজ্য সরকারক অনুতি পলম অনুরোধ জানাম, মানা রাষ্ট্রীয় অভয়ারণ্য এই রাস্তায় সংযোগ করে, যি মানা রাষ্ট্রীয় অভয়ারণ্যক আমি গোটেই লই, মানা রাষ্ট্রীয় অভয়ারণ্য আমার কারণে গৌরব, যি অভয়ারণ্যক লৈ গোটেই বিশ্বক আমি অসমে গৌরব অনুভব করো, আর তেনেকুৱা এখন অভয়ারণ্য যদি আমি এই নদী আমাক বিচ্ছিন্ন করে পেলায় গোটেই বিশ্বর লগত, ইয়াতকৈ আৰু লাজৰ কথা একো নাথাকিব। গতিকে আন্তৰিকতাৰে কাম কৰক, আন্তৰিকতাৰে কাম কৰিলে নিশ্চিতভাৱে এই নদীৰ ঘৰখিনি ৰোধ কৰিব পৰা যাব আৰু মানুহক দুৰ্যোগৰ পৰা বচাব পাৰিব।